ইআর এনার্জি রিকভারি ভেন্টিলেশন যেসব কন্ডিশন এরিয়াতে এয়ার ভেন্টিলেশনের প্রয়োজন হয় সেসব এরিয়াতে ইআর সিস্টেম ব্যবহার করা হয় এনার্জি রিকভারি সিস্টেম ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে কুলিং এনার্জিকে ভেন্টিলেশন এয়ারের সাথে আউটসাইড এয়ারে যেতে বাধা দেয়া এতে করে ইকুইপমেন্টের ক্যাপাসিটি রিডিউস হবে যদি কোনো স্পেস কন্ডিশন করতে দুশো টন ক্যাপাসিটির কোনো চিলারের প্রয়োজন হয় এবং সেখানে যদি এনার্জি রিকভারি সিস্টেম ব্যবহার করা হয় তাহলে দুশো টন চিলারের থেকে কম ক্যাপাসিটি চিলার ব্যবহার করা যায় এনার্জি রিকভারি ভেন্টিলেশন সিস্টেম কীভাবে কাজ করে সেটি জানলে এই বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে ধরুন একটি কন্ডিশন অফিস বিল্ডিং থেকে এয়ার অ্যাডজাস্ট করতে হবে এবং সেখানে ফ্রেশ এয়ার নিতে হবে সাধারণভাবে যদি দেখি আমরা এক সাইড থেকে এয়ার ভেন্টিলেশন করি কিংবা অ্যাডজাস্ট করি এবং অন্য সাইড থেকে ফ্রেশ এয়ার কন্ডিশন স্পেসে নিয়ে আসি ফ্রেশ এয়ার এমবিয়েন্ট টেম্পারেচার সহ কন্ডিশন স্পেসে ইন্টার করে এই ফ্রেশ এয়ারকে কন্ডিশন কিংবা কুলিং করতে অনেকটা সময় এবং এনার্জির প্রয়োজন হয় কিন্তু আমরা যদি অ্যাকজাস্ট এয়ারের কুলিং এনার্জি রিকভার করে পুনরায় ফ্রেশ এয়ারের মাধ্যমে কন্ডিশন স্পেসে নিয়ে আসতে পারি তাহলে এমবিয়েন্ট টেম্পারেচার থেকে অনেক কম টেম্পারেচারে ফ্রেশ এয়ার কন্ডিশন স্পেসে ইন্টার করাতে পারি আর এই কাজটি ইআরভি সিস্টেম বা ইআরভি ইউনিট করে থাকে আজ আমরা জনসন কন্ট্রোল বা ইয়র্কের এনার্জি রিকভারি ভেন্টিলেটর সম্পর্কে জানব ইয়র্কের এনার্জি রিকভারি ভেন্টিলেটর কুলিং এনার্জি রিকভার করার পাশাপাশি ইনডোর এয়ার কোয়ালিটি ইম্প্রুভ করে শুরুতে আমরা ইয়র্কের এনার্জি রিকভারি ভেন্টিলেটরের বেনিফিট সম্পর্কে জানব নাম্বার ওয়ান এনার্জি রিকভারি হুইল ব্যবহারের কারণে খুব দ্রুত সময়ে কাজ করতে পারে নাম্বার টু মেইন এএইচইউ এর ইনিশিয়াল কস্ট এবং ইলেকট্রিসিটি কনজামশন কস্ট কমিয়ে দেয় নাম্বার থ্রি লিড বা গ্রিন বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের যথেষ্ট পরিমাণে সাহায্য করে নাম্বার ফোর এস রে কমপ্লায়েন্স এবং ইনডোর এয়ার কোয়ালিটি ইউয়র্ক এনার্জি রিকভারি ভেন্টিলেটর এসরে এর আউটডোর ভেন্টিলেশন রিকোয়ারমেন্ট এস রে সিক্সটি টু এবং এশরে নাইনটি পয়েন্ট ওয়ান মিনিমাম এনার্জি সেভিং স্ট্যান্ডার্ডকে মিট করে এখন আমরা ইয়র্কের এনার্জি রিকভারি ভেন্টিলেটরের স্ট্যান্ডার্ড ডিজাইন ফিচার্সে কী কী থাকছে সেটা দেখব ওয়াল কনস্ট্রাকশন গ্যালভানস স্টিল প্লেট দিয়ে এক ইঞ্চি ইনসুলেটেড ডাবল ওয়াল কনস্ট্রাকশন হেভিডিউটি ডাবল কনস্ট্রাক্টেড ইনসুলেটেড বটম যা ট্রানজিট এবং ইনস্টলেশনের সময় রিগিডিটি ইনসিওর করে লেউ সাইলেন্ট প্রো সিরিজ ফরওয়ার্ড কার ব্লোয়ার্স সাথে আইসোলেশন করা থাকে নয়েস এবং ভাইব্রেশন কমানোর জন্য And also in standard design features. Single point wiring with fused NEMA3R disconnected switch and low voltage strip for easy installation, electric preheat and post-heat require field installed power, hinged panel across door with quarter turn latches, allow easy access to energy recovery wheel coil filters and blowers. 2 inch MERV8 filters. কাম স্ট্যান্ডার্ড ফর বোত দ্য ইন্ট অ্যান্ড একজ্জাস্ট সে অফ দ্য ইয়ার ডিজিটাল কন্ট্রোল বক্স দ্যাট অ্যালাউজ ফর ইনটিগ্রেশন উইথ অটোমেটেড বিল্ডিং কন্ট্রোল সিস্টেম ইআরভিস ইনকর্পোরেট এ নিউ ইলেকট্রনিক টেকনোলজি ফর রোটেশন সেন্সিং দ্যাট সেন এ সিগনাল দ্য এনার্জি রিকভার হুইল স্টপ টারিং নাও দ্য এডিশনাল ডিজাইন ফিচার্স দ্যাট ইউ ক্যান চুজ ফর এডিশন ব্লোয়ার সাইকেল ফ্রস্ট কন্ট্রোল লো অ্যাম্বিয়েন্ট কিট অ্যাকজাস্ট এয়ার টেম্পারেচার সেট পয়েন্টের মাধ্যমে এই অপশনটি ব্লোয়ারের সাইকেল অন বা অফ করার জন্য ব্যবহার করা হয় রিকভারি হুইল ডিফোর্স করার জন্য অল্প পরিমাণ এয়ার ভলিউম প্রেরণে সাহায্য করে ভিএফডি ফ্রস্ট প্রিভেনশন অ্যাকজাস্ট এয়ার টেম্পারেচার সেট পয়েন্ট চলে আসলে এই ভিএফডি এনার্জি রিকভারি হুইলের আরভিএম কমিয়ে দেয় ময়েশ্চার এবং আর কমে যাওয়ার কারণে এনার্জি রিকভারি হুইল আউটসাইড এয়ার এর সংস্পর্শে আসে ফ্রস্ট কন্ট্রোল করে এটি মূলত শীতপ্রধান দেশে ব্যবহার করা হয় প্রিহিট ফ্রস্ট কন্ট্রোল কল্ড এনভায়রনমেন্টে কন্টিনিউয়াস অপারেশন করার জন্য প্রিহিট ফ্রস্ট কন্ট্রোল ব্যবহার করা হয় ইলেকট্রনিক ফ্যান ইনলেট এয়ার মেজারিং স্টেশন ইলেকট্রনিক ফ্যান ইনলেট এয়ার মেজারিং স্টেশন একটি হাইলি অ্যাকুরেট ইলেকট্রিক থার্মাল ডিসপারশন এয়ার মেজারিং ডিভাইস যেটা ফ্যান ইনলেট ব্লেডের বিভিন্ন পয়েন্টে ভ্যালোসিটি এবং টেম্পারেচার মেজার করে এই ডিভাইসটির কারণে প্রেশার ড্রপ খুবই কম এর কন্ট্রোল ট্রান্সমিটার একটি এলসিডি ডিসপ্লেতে থাকে যাতে এয়ার ফ্লো এবং টেম্পারেচার ইন্ডিকেট করা থাকে বিল্ডিং অটোমোশন সিস্টেমের সাথে এই ডিভাইসটি কানেক্ট করা যায় ইএমই ইনটেক লুভার ইএমই লোভারটি লেটেস্ট টেকনোলজির ওয়াইন ড্রাইভ অ্যান্ড লোভার যা ফিফটি মাইল পার আওয়ার এবং এইট ইঞ্চি রেইনফল হলে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রিভেন্ট করতে পারে ভিএফডি ব্লোয়ার কন্ট্রোল এই ভিএফডিটি ব্লোয়ার স্পিড কন্ট্রোল করে এবং ভিএফডিটি ইন্টিগ্রেট করা যায় বিল্ডিং অটোমেশন সিস্টেমের সাথে এতে ইফিসিয়েন্সি এবং চাহিদা মতো এয়ার সার্কুলেশন করা যায় ফ্রি কুলিং মোড স্টপ স্টার্ট অ্যান্ড জব অপশনাল ইকোনোমাইজার কন্ট্রোলস অ্যালাউ ফ্রি কুলিং হ্যান দ্য আউটসাইড এয়ার রিচেস এ ডিজাইনড সেট পয়েন্ট ইলেকট্রনিক টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম এই কন্ট্রোল সিস্টেমটি দুইভাবে কাজ করে অপশনাল হিটিং এবং অপশনাল কুলিং সিস্টেম শীতকালে টেম্পার এয়ার টেম্পার আউটসাইড এয়ার ইন্টার এবং গ্রীষ্মকালে টেম্পার এয়ার ভেন্টিলেশনের কিংবা অ্যাডজাস্টের ক্ষেত্রে এই কন্ট্রোল সিস্টেমটি ব্যবহার করা হয় এবং এটি বিএমএস এর সাহায্যে ইন্টিগ্রেট করা যায় এনার্জি রিকভারি ক্যাসেট বা ইআরসি সেন্সিবেল অনলি এই ইআরসি হুইলটি ডেসিকেন্ট কোটিং হয় না যেসব প্লেসে হাই ইন্টারনাল হিউমিডিটি প্রয়োজন যেমন পুলস লকার সেসব জায়গায় এই সিস্টেমটি ব্যবহার করা হয় এমইআরভি থার্টিন ফিল্টার্স অলসো অ্যাভেলেবেল অন লিড ওর গ্রিন বিল্ডিং প্রজেক্ট কাস্টম ইউনিট ডিসচার্জ ইউনিট অ্যাভেলেবেল উইথ আইদার ডাউন ডিসচার্জ ওর হরিজেন্টাল ডিসচার্জ স্মোক ডিটেক্টর ডার্ক মাউন্টেন স্মোক ডিটেক্টর ইনস্টল করা যায় সাপ্লাই এবং রিটার্ন এয়ার স্ট্রিমের মধ্যে স্মোক ডিটেকশন হলে ইআরভি অন বা অফ হয়ে যাবে যে ধরনের সেটিং আপনি ব্যবহার করতে চান করতে পারবেন সিও টু সেন্সর বা কার্বন ডাইঅক্সাইড সেন্সর কন্ডিশন স্পেসে সিও টু লেভেল বেড়ে গেলে অটোমেটিক ব্লোয়ার স্পিড বেড়ে যাবে এ ধরনের সিস্টেমও থাকবে যদি অ্যাডিশনাল ডিজাইনে আপনি এটি চুজ করেন ডার্টি ফিল্টার সেন্সর ফিল্টার ডার্টি হলে একটি অ্যালার্ম তৈরি করবে ফিল্টার ক্লিন বা চেঞ্জ করার জন্য রুপ কারস অপশনাল ফোরটিন ইঞ্চ এইট্টিন ইঞ্চ ওর টোয়েন্টি ফোর ইঞ্চ হাই রুপ কারস আর অ্যাভেলেবেল রিমোট প্যানেলস দ্য ইআর কন্ট্রোল সিস্টেম ইজ ক্যাপাবল অফ আউটপুটিং সিগনাল টু এ ভ্যারাইটি অব অপশনাল রিমোট ডিসপ্লে প্যানেলস রিপ্লেসমেন্ট হুইল সেগমেন্ট যদি এনার্জি রিকভারি হুইলের কোনো সেগমেন্ট ড্যামেজ হয়ে যায় তবে পুরো হুইল রিপ্লেস না করে শুধুমাত্র ড্যামেজ সেগমেন্ট পরিবর্তন করার অপশন থাকবে এখানে কাস্টম পেন্ট যে কোনো ধরনের কালার করতে পারবেন জিএফসিআই সার্ভিস আউটলেট অপশনাল ফিল্ড ওয়্যার সার্ভিস আউটলেট প্রোভাইডস পাওয়ার ফর সার্ভিস ইকুইপমেন্ট এখন আমরা জানবো ইয়র্কের এনার্জি রিকভারি ভেন্টিলেটর কী কী উপায়ে কুলিং এবং হিটিং করতে পারবেন ইনডাইরেক্ট গ্যাস ফায়ার পোস্ট হিট টেন ইস টু ওয়ান মডুলেশন ফাইভ ইস টু ওয়ান মডুলেশন এবং টু স্টেজ ইনডাইরেক্ট গ্যাস হিট যা পাঁচশো মেগা বিটিও পার আওয়ার পর্যন্ত সাপ্লিমেন্ট হিট দিতে পারে ইলেকট্রিক পস্ট হিট ইলেকট্রিক হিট ইজ অ্যাভেলেবেল উইথ আপ টু হান্ড্রেড টোয়েন্টি কিলোওয়ার চিল্ড ওয়াটার সিস্টেম চিল্ড ওয়াটারের মাধ্যমেও এনার্জি রিকভারি ভেন্টিলেটর কুলিং এর জন্য ব্যবহার করা যাবে হট ওয়াটার সিস্টেম হটওয়াটারের মাধ্যমে হিটিং এর জন্য ব্যবহার করা যাবে ফোর পাইপ ওয়াটার কয়েল চিল্ড ওয়াটার এবং হট ওয়াটার একই সাথে ফোর পাইপ কানেকশন করা যাবে এবং স্বাধীনভাবে ব্যবহার করা যাবে ডি এক্স কোয়েল স্প্লিট সিস্টেম বা ভিআরএফ সিস্টেম যেখানে আর ফোর এ রেফ্রিজারেন্ট ব্যবহার করে সেসব আউটডোর ইউনিটের সাথে ইআরভি ব্যবহার করা যাবে আপনারা যদি কেউ ইউর্কের এই এনার্জি রিকভারি ভেন্টিলেটরটি কিনতে চান কিংবা আপনাদের প্রোজেক্টে ব্যবহার করতে চান তাহলে ডিসক্রিপশনে রাখা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন